उसकी जिंदगी में अंधेरा कर दिया जाता है कि ऐसा क्यों होता है। तो कह लो आपने जाकर रो नहीं लो। চঞ্চল চৌধুরীর তাকদীরকে এবার অফিশিয়ালি ভাবে রিমেক করে মুক্তি দেওয়া হয়েছে হটস্টারে, তার নাম রাখা হয়েছে দয়া। দুটি ওয়েব সিরিজের কাহিনী কিন্তু এক, কারণ এটাকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে এটা অফিশিয়াল রিমেক। সো এর মধ্যে যে পার্থক্য পেলাম, কি কি ভুল বা কি কি ভালো লেগেছে তা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। দর্শক, তাকদীরের মুখ্য চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, আর এটিকে মুক্তি পেয়েছে দয়া। এটি তেলুগু, মালয়ালম এবং ইন্ডিয়ার হিন্দি ভাষাতেও মুক্তি দেওয়া হয়েছে। হটস্টারে যখন এটা মুক্তি পেল আমি সেখানে গিয়ে দেখলাম। তো কাহিনী তো আমি জানি, তো কাহিনীটা দেখার জন্য আরো বেশি উৎসাহিত হয়েছে, দেখি কেমন অভিনয় করেছে। প্রথম কথা, আমাদের চঞ্চল ভাই যতক্ষণ স্ক্রিনে ছিলেন এই তাকদীরে, ততক্ষণ কিন্তু স্ক্রিনকে মাতিয়ে রেখেছে। কিন্তু এইখানে যে জিনিসটি চোখে পড়েছে, যে সম্পূর্ণ স্ক্রিনটাকে না একটু স্লো স্লো মনে হয়েছে। যেমন আমি ওয়েব সিরিজ দেখলে একটা আতঙ্কে থাকবো, কিন্তু দয়া ওয়েব সিরিজটি দেখে আমি আতঙ্কে ছিলাম না, মনে হলো কি অনেক আস্তে আস্তে চলতেছে, অভিনয় স্কিলগুলো যেখানে যেখানে যেরকম দেওয়া দরকার সেরকম নাই। কিন্তু এদিকে তাকদীরে যে বিষয়টা, যেখানে যে অভিনেতা অভিনয় করেছিল, অভিনেত্রী ছিল, তারা প্রত্যেকেই তাদের জায়গার থেকে কেমন যেন একটা গরম পরিবেশ করে রাখছিল। কিন্তু এই যে দয়া ওয়েব সিরিজটিতে যারা যারা অভিনয় করেছে তাদের না, আমি মনে করছি অভিনয় স্কিল ভালো হলেও তারা তাদের জায়গা থেকে পারফরমেন্স করতে পারেনি। আরেকটা জিনিস বলি, তাকদীর এবং দয়ার মধ্যে কন্টেন্ট এক হলেও এর মধ্যে কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে। যেমন নায়কের চঞ্চল চৌধুরীর কোনো ধরনের ফ্যামিলি ছিল না, কিন্তু এই জায়গায় দেখায় তার বউ বাচ্চা আছে এরকম কিছু। তো কিছু কাহিনী পরিবর্তন করলেও আমার কাছে দেয়া মনে হয়েছে তাকদীর অর্ধেকটা অর্জন করতে পেরেছে। যদি তাকদীরকে আমি 10-এর মধ্যে 8 দেই, তাহলে এই দয়া ওয়েব সিরিজটিকে দেওয়া লাগবে 10-এর মধ্যে 4। যদি আমি 10-এর মধ্যে 10 দেই তাকদীরকে, তাহলে এটাকে লাগবে 10-এর মধ্যে 5। কারণ ঘটনার দিক দিয়ে কিন্তু ভাই বিশ্বাস করেন, যারা যারা অভিনয় করছে তাদের অভিনয়টা ওইভাবে আমার মনে হয় কি ফুটিয়ে তুলতে পারে নাই, আমার কাছে এটাই মনে হয়েছে। ওভারঅল আমার কাছে তাকদীরই বেশি ভালো লেগেছিল, কাহিনী অভিনয় এবং প্রত্যেকটা জায়গায় যেন ঠিক ছিল। কিন্তু দয়ার মধ্যে অভিনয় ভালো লাগে নাই, কাহিনী একটু এলোমেলো করছে সেটাও ভালো লাগে নাই, এবং অনেক কিছু মিসিং মনে হয়েছে, পারফরমেন্সগুলো একটু আনমরা আনমরা মনে হয়েছে। তাই তাকদীরকে বেশ দিচ্ছি, দয়াও ভালো ছিল কারণ বেসিক কাহিনী সুন্দর ছিল, কিন্তু কাহিনীটিকে সুন্দরভাবে অভিনেতা অভিনেত্রী বা এই সিনেমার পরিচালক ফুটিয়ে তুলতে পারেনি, এটাই তাদের ব্যর্থতা ছিল। তো ফ্রেন্ডস, এই তো ছিল দয়া এবং তাকদীরের মধ্যে ছোট্ট একটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাছে, কেমন লেগেছে যদি দেখে থাকেন সেই মতামতটি ভিডিওতে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, সেই মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।